শ্রী রাধা প্রাণ গোবিন্দ জিও দেখো এই যে অষ্টকালী ভবন, তো দেখো যে পটে আঁকা চিত্র, তো এই চিত্রে মায়ের যে পূজা হয়, অন্য কোনো আলোর ব্যবস্থা নেই, পুরো শুধু মোমবাতির আলোই দেখো এই যে সাজিয়েছে, দেখো কত সুন্দর করে। তো দেখো লেখা রয়েছে মঠ বাড়ি, জয়তায় বন্ধুরা। তো আমি চলে এসেছি শান্তিপুর অষ্টকালী ভবনে, এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে দেখো অষ্টকালী ভবন আছে, তোমাদেরকে দেখাচ্ছি যে অষ্টকালী ভবন, শ্রী রাধা প্রাণ গোবিন্দ জিও দেখো এই যে অষ্টকালী ভবন। তো তোমাদেরকে জায়গাটার নাম দেখাই দিচ্ছি, দেখো এই যে শ্রী রাধা গোবিন্দ জিও। আর এই পাশে দেখো কত সুন্দর একটা কি ভিউ রয়েছে, দেখো রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে এই কি গোপীদেরকে সাজিয়ে ঘুরাচ্ছে, দেখো এই যে। আর দেখো প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর এই পাশটাই কি আছে চলো তোমাদেরকে দেখাই। তো দেখো যে রাধা গোবিন্দ জিও, তো এখানে তোমাদেরকে আমি এই যে রাধাকৃষ্ণ দর্শন করাচ্ছি, দেখো যাইনি তাই। তো দেখো এখানে যে পাঠ হচ্ছে, গান হচ্ছে আর কি, কীর্তন আদি অনুষ্ঠান হচ্ছে। তো চলো সামনে যেয়ে তোমাদেরকে সামনের ভিউটা দেখিয়ে নিয়ে আসি। তো এই পাশটাও অনেকটা সুন্দর করে সাজানো আছে, চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ জিও শান্তিপুর অষ্টকালীন ভবন। ও বাবা, এখানে দেখো কারা রয়েছে, ভাই বোন প্রীতি মাসি সবাই রয়েছে। তো দেখো এই যে কত সুন্দর করে রায় রাজা রাধিকা রাজা দেখো এই যে সাজিয়ে রেখে দিয়েছে। তো দেখো এর পাশে লেখা রয়েছে রায় রাজা রাধিকা রাজা। তো এই পাশে দেখো এই যে ভগবান। তো তোমাদেরকে এখানে দেখালাম এই যে ভগবানের ঝুলন যাত্রা, দেখো যে দোল খাচ্ছে ভগবান। আর সামনেটায় কি আছে চলো তোমাদেরকে দেখায় আরো। তো দেখো যে চিত্রতে সাজানো আছে কত সুন্দর ভগবানের সব কি রাধা কৃষ্ণ, তারপরে বিভিন্ন ধরনের চিত্রগুলো দেখো এখানে রয়েছে যে। আর এই পাশটায় দেখো এই যে ঝর্ণা সিস্টেম করা আছে। তো বন্ধুরা শান্তিপুরে আরও অনেক কি গোসাই বাড়ি রয়েছে, গোসাই বাড়ি রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো, সব তোমরা দেখতে থাকো। জয়তায় বন্ধুরা, তো সামনে রয়েছে পটেশ্বরী মায়ের মন্দির, তো চলো তোমাদেরকে পটেশ্বরী মায়ের মন্দির দর্শন করাবো। তো এখানে মায়ের কি পটেশ্বর পটের আকাশ মূর্তি রয়েছে মায়ের, সেটা তোমাদেরকে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। জয়তায় বন্ধুরা, তো আমি চলে এসেছি পটেশ্বরী মায়ের মন্দিরের সামনে, তো তোমাদেরকে পটেশ্বরী মায়ের কি মূর্তি দর্শন করাবো। তো মূর্তি তো হয় না এখানে, কি পটের যে চিত্র আছে সেটা তোমাদেরকে দর্শন করাবো, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো চলো সামনে যে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। আর এইখানে দেখো যে বলি দেওয়া হয়, তো দেখো যে পটে আঁকা চিত্র, তো এই চিত্রে মায়ের যে পূজা হয়, তো তৎকালীন সময়ে তখন আর কি মূর্তি পূজা করা হতো না, তো যে কারণে সবাই যে পটে চিত্র একে মায়ের পূজা করেছিল, তো এখনও করেই যাচ্ছে দেখো সেই মায়ের পটেই। তো দেখো যে এখানে মায়ের পটে পূজা করা হয়, তো এইখানকার নামই দিয়ে যাচ্ছে যে পটেশ্বরী মাতা জয়, তো দেখো যে লেখা রয়েছে, তো পটেশ্বরী দোলা।
তো দেখো প্রচুর প্রচুর ভক্তরা আসে প্রতিনিয়ত মাকে দর্শন করতে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো সামনে আরো কি পূজা বা মন্দির আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। জয় জয়। বন্ধুরা, তো আমি চলে এসেছি শান্তিপুর মঠ বাড়িতে। তো এখানে দেখো যে শুধু মোমবাতি জ্বালিয়ে যে কি ঠাকুরের রাধা কৃষ্ণের পূজা করা হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পুরো অন্ধকারে দেখো সবকিছু, পুরো মোমবাতি জ্বালিয়ে সবকিছু দেখো, যে পূজা করা পূজা বা সাজিয়ে সাজিয়ে রাখে দেখো, যে এখানে কোনো আলোর কোনো অন্য কোনো ব্যবস্থা নাই, শুধু মোমবাতি জ্বালিয়ে দেখো। তো ঠাকুরের দেখো অভিষেক হচ্ছে, আরতি হচ্ছে। তো চলো তোমাদেরকে কাছে যে দেখাই শান্তিপুর মঠ বাড়ির মোমবাতির আলোয় দেখো ঠাকুরের আরতি হচ্ছে। দেখো এই যে তো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো যে রাধাকৃষ্ণ আরতি করছে যে সামনে আমার ভগবান শ্রীকৃষ্ণের, দেখো যে রাধারানীর আরতি করছে, সন্ধ্যা আরতি হচ্ছে। আর দেখো সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এখানে অন্য কোনো আলোর ব্যবস্থা নেই, পুরো শুধু মোমবাতির আলোয় দেখো এই যে সাজিয়েছে দেখো কত সুন্দর করে। তো দেখো লেখা রয়েছে মঠ বাড়ি, তো এটা হলো শান্তিপুর মঠ বাড়ি, এই যে দেখো। আর প্রচুর প্রচুর ভক্তের সমাগম হয়েছে দেখো। আর মন্দিরের ভিতরটা দেখো কি ভগবানের চিত্রদের সাজিয়েছে কত সুন্দর। দেখো কত ছোট্ট একটা রাধাকৃষ্ণ রয়েছে, যে দেখো তো এখানে অন্য কোনো আলো জ্বালানো হয় না, দেখো মোমবাতি দিয়ে এই কি আলোকিত করে ঠাকুরের সাজসজ্জা করানো হয় এখানে দেখো। আয় দেখো এই যে এখানে গোলাপ ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। Thank you.